হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর নতুন ব্লগে দেখো আগুন ধরিয়ে দিয়েছি ধাও ধাও করে, আর এদিকে পূর্ণিমেরও চাঁদ উঠে গেছে। তো কেন আগুন জ্বলছে কী বৃত্তান্ত সমস্তটাই তোমাদেরকে বলবো। আর এটা দেখেও বুঝতে পারছো যে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আর আগুনও জ্বলছে, মানে ব্লগটা অনেকদিন আগেই তৈরি করা হয়েছে, শুধু এডিটিংয়ের কারণে আমি পোস্ট করতে পারিনি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে আসি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উষ্মিতা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে নতুন পুরনো সকল বন্ধুদেরকে ওয়েলকাম, আর চাঁদ মামাকেও ওয়েলকাম জানিয়ে নিলাম। তো চাঁদ মামাকে ওয়েলকাম জানানোর কারণ হচ্ছে যে আমরা বুড়ির ঘর পুরাচ্ছি। আর ওর বাবারে, আমার ছেলে বলছে চাঁদ নাকি শিব ঠাকুর, তাই শিব ঠাকুরকে ওই শিব ঠাকুরের মাথায় থাকে চাঁদ, তার জন্য চাঁদকেও এন্ট্রি দিয়ে দিল। আর দেখো এখানে সবাই আবির খেলছে, আবির খেলতে কারণ যে মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম তার সামনের দিনই ছিল দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগে এখনও আমাদের গ্রাম গায়ে এখনও বুড়ির ঘর পোড়ানো হয়, আর খুব মজা করেই পোড়ানো হয়। আর আমরা তো সবাই খুব মজা করেছিলাম। আর প্রথমে যে বুড়ির ঘরটা পুড়ছিল ওটা আমার ছেলেপুলেদের বয়সী যে ছোটো ছোটো বাচ্চারা তারা করেছিল, আর এটা হচ্ছে বড়দের বুড়ির ঘর। তো দেখতে পাচ্ছ দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। আর এই সময় সবাই কি বলছিল যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মানে বাচ্চারা বলছিল, তার সাথে আমরাও বলছিলাম, খুব 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 মজা হচ্ছিলো। আর একদম মানে এই বড়দের সাথে বুড়ির ঘরটা পুড়িয়ে মনে হচ্ছিলো যে ছোটোবেলার সেই ফিলিংসটা ফিরে পাচ্ছিলাম, আর ছোটোদের সাথেও ফিলিংসটা ফিরে যাচ্ছিলাম। আর কে কে দেখে পেলে